ইয়োগা ইয়োগা এই তো দরো দরো কি হয়েছে যে হাসতেছ কেন এমনি এমনি ওই তো সব সব হাসছে ওই কি আপনি জানেন আচ্ছা এক খোঁজা করবে না খোঁজা করতে হয় না বল হইছে কি ওই যে হাদির রিয়া সাদা বক হ্যাঁ হ্যাঁ ওডারে নাক নক কেটে যেন ফাটাই দেস ও না না এটা উনি ওই যে দেয়ালের সাথে ধাক্কা লাগে মানে দেয়াল না মানে কিসের সাথে কেউ ধাক্কা মারছে যে উনি নিজেই কিভাবে বুঝতে বয়স হয়েছে তো মানে মাথা মাথা ঠিক থাকে না কিন্তু মাথা ঘুরিয়ে পড়ে গেছে তো তখন নাকে বয়স কম কালে অনেকের মাথা খারাপ থাকে হ্যাঁ আমার আশেপাশের মানুষজন দেখিয়ে বোঝে আপনি আমার চাইতে বেশি জানেন আচ্ছা ঠিক আছে তুমি কি জানো সেটা বলো এটা হইতেছে যে হি হইছে ওনার চরিত্র সম্পর্কে তো জানেন মনে হয় যে মনে হয় অফিসের কোনো মাইয়েরা তো আর ওই যে বিয়ের প্রস্তাব দেওয়া অত্যন্ত সারে নাই মনে হয় কাউরে প্রস্তাব প্রস্তাব দিয়েছে আর ঘুষিমুষি মাইরি মনে হয় নাক নক ফাটাই দিয়েছে ওই পা হইতে পারে হইতে পারে বিয়ের প্রস্তাব দিলে মার খাবে কেন না আরে উনি কত বছর বয়স্ক একটা মানুষ উনি তো বয়স্ক কাউকে ওনার কি আর বিয়ের বয়স আছে নাকি আচ্ছা বাদ দাও এই সমস্ত ফালতু কথা আচ্ছা আমরা এটা নিয়ে আলোচনা করব আচ্ছা শোনো এখন জরুরি কথা শোনো এই জয়নাল কিমেন্ট আমি বলছি কি আমি বলছি যে আরেকটা ডিপার্টমেন্ট আমরা খুলতে পারি সেটা হচ্ছে যে ইয়োগ মানে ইয়োগা ইয়োগা ক্লাস হবে কি ঘা ইয়োগা না খানা খানা না খাটা এগ্রি খানা ইয়োগা ইয়োগা মানে হচ্ছে যেটাকে আমরা বলি যোগ এক ধরনের ব্যায়াম আসন পাইতিয়া এই বেলকুই দিয়ে বসিয়া দেখছি 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 টেলিভিশনও দেখছি হ্যাঁ দেখছি দেখছি ওই যে কিছু কিছু মহিলারা থাকেন না সারা দিন কোনো কাজ না স্কুলের সামনে বসে এটা আমরা কি করব হ্যাঁ আমাদের কি হরর আছে যে আমরা ব্যায়াম শেখাবো খেশি কি হবে যে ব্যায়াম শেখাবে ব্যায়াম ব্যায়ামের লোক ও তার মানে আমি বুঝিনি তোমার তোমার কথা হচ্ছে আমরা যেমন ওই যে কুক ওয়াশারম্যান তারপরে ওই যে হসপিটাল মেন্টাল এরকম ব্যায়ামম্যান এটা ব্যায়ামম্যান 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 কিন্তু মহিলাদের জন্য মহিলা ব্যায়ামম্যান মহিলা ওমেন ব্যায়ামম্যান ওমেন ব্যায়ামম্যান ওমেন ব্যায়ামম্যান শোনো লাইজু আমি আর কারো বিশ্বাস করি না এবারে দায়িত্বটা কিন্তু তোমাকে নিতে হবে কেন তুমি মুখ কিন্তু কি ভাই করছিস কি কিছু বলবে চা খাবে চা কিছুর জন্য আসে নাই আসলে আমার মনে করছে খাবো টাবো কিছু খাবো না তুমি এখন যাও যাও কাম নাই ও মনে করেন যে ইয়ে ছুটি চাইবে দুই দিন পর পর আইয়া কি পাইছে অফিস নাকি মনে হচ্ছে যে বোটানিক্যাল গার্ডেন যেখানে যাইয়া যে যা মন চাই হ্যাঁ করবা আচ্ছা থাক ওরে ওরে গাল দিও না ও গাল দিলে আমার কষ্ট লাগে এই ছুটি লাগবে কেন কারো অসুখ বিসুখ উমা তাহলে খে বিয়ে সাথে হবে নাকি জি ম্যাডাম তোমার বিয়ে না 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 ম্যাডাম আমার বিয়ে না আমার বিয়ে না তাহলে কার বিয়ে আমার বোনের বিয়ে ও তোমার বড় বোনের বিয়ে জি ম্যাডাম হ্যাঁ বিয়ে ঠিকঠাক সব ডেট টেট ফাইনাল ঠিক হয়ে গেছে তাহলে তোকে ছুটি দিতে হবে না না ছুটির লাগে ওরে কদিন লাগবে পাঁচ দিন হলেই হবে ম্যাডাম এই লাইজু পাঁচ দিন ছুটি আর তুমি ওকে কিভাবে কি বেতন টেতন কেমনি দিবে এগুলি দিয়ে দিও ম্যাডাম ওই আমার বোন রে আপনার কথা কইছিলাম তো সময় আরে যে আমার ম্যাডাম আছে আমার খুব আদর করে লাইজু আমার কথা বলছি ও খুব রিকোয়েস্ট করে করে বলছে যে যদি আপনারা যাইতে আমি খুব খুশি হইত ও লাইজু ওর বোনের বিয়ে তো আমাদেরকে দাওয়াত দিতেছে আমার তো দাওয়াত খেতে খুব ভালো লাগে পোলা রোস্ট খেতে কি মজা লাগে হ্যাঁ এটা স্বাস্থ্যের দিকেও সান যাবো আমরা আচ্ছা ঠিক আছে তুমি আমাদেরকে ডেটটা জানাই দিবেন হ্যাঁ আমি আর লাইজু ফুট করে চলে যেতে পারবো অবশ্যই অবশ্যই ম্যাডাম আসবেন কিন্তু আচ্ছা ঠিক আছে হ্যাঁ যাবো না যা আর আমি বেতন নিয়ে দিই আসো না ওর টাকা পয়সা তোমাকে দিয়ে দেবে তুমি যাও ঠিক আছে তাহলে ওকে দাও হ্যাঁ ওকে ভালো কিন্তু খুব ভালো ছেলে বলি কি দুই মাসের বেতন হ্যাঁ এক্সট্রা দিয়ে দি সেটা তুমি ভালো মনে করো হ্যাঁ
এমনি ছেলে খারাপ না তো ভালো আপনি জানেন না নি যে মরার হরে দি এ গালাগালি লাগ কোন ধরনের শাস্তি দেখছে কি শাস্তি এই যে দিবাগা মকদ্দম তা আনি আনি বাইর করে মাথা ভীষণ দিয়ে একদম হিটের মধ্যে লাগাই যে তার কাটা মারি দিব পিটের মধ্যে প্যারাক মারে দিব আর কোনদিন তুই আমার মহিমার তর্ক করবি তুই আমার মহিমার তর্ক করবি আর করবি তর্ক করবি আর করবি কথা জানি মন খায় কথা বুঝছস আমার বাইক না রে আমি এই ঘরে ঘুম পাড়ায় রেখে গেছি তারে তো আমি দেখতেছি না এ কই গেল বাইরে একটা তো রাস্তা দিয়ে চলে গেছে কি এই দিক দিয়া হে কেমনে কেমনে কইরা রাস্তা দিয়া বাইরে হয়ে গেল কি তার ডাইকা ঘরে ঢুকাইলি না রাতে কি বাইচ্ছে ও মানে যে রাস্তায় বাইরে গেছে গাড়ি আসছে তুমি তো আরে এতরে দড়ি আনি ঘরে মিতে বান্ধি রাখো ওই কথা কি কইতে লইছ আরে হ্যার মাথার স্ক্রু একটু ঢিলা হয়ে গেছে মানুষ যখন পাগল হয়ে যায় না তখন কি হয় লেদা গাদার চৈতে তো খারাপ হয়ে যায় না এটা কি বুঝছ না এটা আগে আমি কইতাম আচ্ছা আমি কি আর বলি গেছেন দেহাতর সুখে সুখে রাখমু ওই তুই ওর অবস্থা জানিস না তোরে সব অর্ডার দিয়া কইলে তখনই তুই করবি আর তুই নিজে থেকে কোনো বুদ্ধি খাটায় কোনো কাম করবি না এত কিছু কি আর মাথায় আসলো না হরে হায় 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 দেখছো নি আমার বাইক না আমার বাইক না কই গেছে রে ব্যাটা গেল আমার বাইক না কই গেল দড়ি গেছে যাও গেছে বাইক না মাথা আসি আরে বাবা অনেকদিন ধরে তো আমার কোনো শুটিং নাই হাই হাই অনেকদিন ধরে কাজ করতেছো না তাইলে তোমার সংসার চলে কিভাবে আপা আপনারে কিভাবে বলি লজ্জা লাগতেছে আমার তো অনেকদিন ধরে কাজ নাই তাই এই যে রাস্তা রাস্তায় ঘুরতেছি যদি কোনো একটা কাজ পাই তাইলে সেটা দিয়ে একটু খাবার কিনা খাম হাই হাই আমার তো মনে হয় খালেক তুমি মন দিয়ে কাজকর্ম করো না যারা মন দিয়ে ঠিকঠাক মতন কাজ করে ভালো কাজ করে তাদের কি কোনোদিন কাজের অভাব হয় নাকি হ্যাঁ না বা কাজে তো ঠিকই মন ছিল কিন্তু এখন তো ফিল্মই হয় না ফিল্মের কাজ না থাকলে আমি মেকআপের কাজ কই থেকে পামু তো কি হয়েছে তুমি যদি মেকআপের কাজ জানো আমাদের এখানে কত নাটক হয় না কতগুলি নাটক হয় না আমরা তো অনেক নাটক দেখি তো ওই নাটকে তুমি মেকআপ করতে পারো না আচ্ছা যাই হোক তোমার কষ্ট আমি বুঝতে পারছি আপা আপনি সন্ধানে যদি কোনো কাজ থাকে আমার একটু দিয়েন কাজ তোমার হইতে পারে কারণ আমি নায়িকা হয়ে গেছি তো বলেন কি আপা আপনি নায়িকা হয়ে গেছেন আপনি না আগে নায়িকার মার রোল করতেন তুমি না একটু বেশি হতা বলো এই জন্য তোমার কাজ থাকে না শোনো তুমি একটা কাজ করবে তুমি আমার বাসায় আসবে আমি দেখি আমার ডাইরেক্টরকে আমার প্রডিউসারকে বলে তোমার জন্য একটা খাদের ব্যবস্থা করে দিতে পারি কিনা হ্যাঁ বাবা আপনার কথা শুনে আমার মনটা একদম খুশিতে ভরে গেল অনেক দিন পর কেউ একটু আসার কথা শুনাইলো আপা আপা আপনি আমার একটু কাজটা জোগাড় করে দিন কিন্তু মন দিয়ে কাজ করতে হবে ভালো কাজ করতে হবে হ্যাঁ জি আপা আমার একটু জরুরি কাজ আছে যাই জি আপা আসসালামু আলাইকুম আল্লাহ তুমি আমার একটা এমন ভালো মানুষের সাথে দেখা করাই দিলা আজকে যদি আমার কাজটা হয় ও
কাজ করি ও খালাম মত নাই আমরা তার কাছে আসি নাই কার কাছে আসেন বাড়িয়ালার কাছে যে জুনাকে ডাকো কি কমু কিচ্ছু বলতে হবে না চলো দাপা ভিতরে চলো এই এই খালাম আরে এই খালাম খালু জানার অনুমতি সারা বড় দোকানে এসে খারে থেন কি জি সব সব খারে থেন আইতাছি কি অবস্থা কত বড় বেয়াদব একটা মেয়ে থাক না বাবা কি থাক না একটা কাজের মেয়ে মুখের মধ্যে দরজা বন্ধ করে দিয়েছে একটা বুঝি থাক না বড় বাচ্চাই কাজে এসেছে সেই কাজটাকে শেষ করি শেষ করব মানে আমার তো রাগের চোটে আচ্ছা মানে ভর্তা বানাই ফেলতে ইচ্ছা করতেছে ওয়েট এই খালি পড় এই গেটটা খোলা কানরে লাগিয়ে দে হ্যাঁ খালি জান আর কি হচ্ছে রে খবর আছে কি খবর খালাম্মার বাড়িটার আপনার লগে দেখা করতে আইছি ও তার মানে বাহিনী পাঠিয়ে দিয়েছে এই মহিলার সাথে আমি একদম পারি না আচ্ছা কি বলতে চাই শুনাই আমারে তো কিছুই কয় নাই যা কওনের আপনার লগেই খুব ও আমি কি ভিতরে বহনের ব্যবস্থা করব হ্যাঁ তাই তো দেওয়া উচিত कठिन शिक्षा दी खूब बार बेड़े अगर माथा ही उठे बस माथा थे कि कुछ ना माता है चांद कुछ ना करो आज पे बोलते ऐसे बित्रा है कालू जान जाए तो बस है आप कुछ चलो है तो की आई मीन तुम्हारा आपको तो नहीं लग रहा ना आप बात तू ही था चलो बात कुछ ना करो ऐसे आपने वैसे मुनाम लगे आज रे फसल पड़ता सें खालू जानो या तो कौन आमल लगे आज रे फसल ही पड़ते এলাকে দিদি হইছে দেখেছিস কিরকম চোখে মুখে কথা বলছে আ বড় কথা না আসো এই চলো আসো এই তো প্রেম করার সুবর্ণ সুযোগ যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই सबकिछ मान सब करो बुझो ল্যাঙ্গুয়েজ তো অনেক চেঞ্জ হয়ে গেছে বাহ পোশাক আশাক একটু চেঞ্জ করলেই তো পারেন তোমার আম্মু কি পারছে পোশাক আশাক চেঞ্জ করবে আমাকে ফ্যাশন না আমি কিভাবে পারি বলো দেখুন
আমি আমার মমের ড্রেস আপও পছন্দ করি না, আমি আপনার ড্রেস আপও পছন্দ করি না। তার উপর যেটা পছন্দ করি না, অবিশ্বাস করি, সেটা হচ্ছে আপনাদের কুফরি কালাম আর হচ্ছে আপনাদের এই চিকিৎসা। আরও একটা আছে, এই যে আপনার হাতে চোলাই, এই চোলাইটাও আমার অপছন্দ। কেলা, এটা তুমি কী বলতেছ? বোকা, তুমি তো বোকা না। মনে করছো তোমার আম্মু যাদের নিয়ে মনে করে চলাফেরা করতেছে, আমি জিনপুরদের কথা বলতেছি, তারা তো একটু ভালো, নেশাপানি করে না। আর আমার ডিপার্টমেন্টের যা যা আছে সব তো বদ জিনে দেয়, এটা তো মাতা মাতাল হয়ে হয়ে মনে করে যারা চিকিৎসা মিকিৎসা করে। আসছে না একটা বিষয়, মনে করো আরেকটা বিষয় কি, মনে করো যে এই যে এই যে এই যে তুমি যেটাকে দেখতে পারতেছো না, ডোন্ট লাইক করছো, সেটা কিন্তু এক প্রকার মনে করছো মানুষের জনসেবার জন্য। মানুষকে আমরা কিন্তু এক প্রকার এরকমভাবেই সেবা দিয়ে থাকি, এক প্রকার ডাক্তার কবিরাজ আমাদের ভাবতে পারো, এটা আমাদের কবিরাজি পোশাক, তোমার আম্মুরটাও কবিরাজি পোশাক, খালি আমার একটা সাইডে এটা খাচ্ছে আর ওইটা এরা খাচ্ছে না, এই তো আন্ডারস্ট্যান্ড। আপনাদের এইসব মত, আই মিন চোলাই খেয়ে তো মানুষের মানুষ মরেও যেতে পারে, তখন মানুষ বাইসেও যেতে পারে, মানুষ তো বাঁচতেছে, একটা মানুষ তো মরে নাই, একটা মানুষ তো মরে নাই, আন্ডারস্ট্যান্ড। তুমি আমার একটু ইংরেজি শেখাও না, মানে আমার ইংরেজি তো হয়ই, তারপর একটু পারতে পারতে ইংরেজি শিখে নিলাম, ওই যে আমাকে একটা বাংলা ছবির নায়ক হচ্ছে সে কিন্তু ইংরেজি শিখতেছে, বুঝছে? আন্ডার দ্য লগ হচ্ছে তলস্বাদিন দ্য পিটস অন দ্য মার্ডার, হ্যালো ডেভিড। আপনি জানেন আপনাকে আমার সেদিন বাইকে পিছনে উঠিয়েছি বলে আমার মামাকে অনেক বকেছে, বলেছে সেই মদারুকে কেন উঠালি বাইকে। আশীর্বাদ সোনা, এটা আশীর্বাদ, তুমি অন্যভাবে বিষয়টা দেখো না, অনেক মারা কিন্তু এসব কথা বলে যায় যে কেন ওই দুষ্ট ছেলেটাকে তুমি হুন্ডার পিছনে উঠাইছো, আসলে মারা চাই কি, মানে সে হুন্ডা চালাক তুমি তার পিছনে চলো, বুঝছো না? এটা তার কাছে খুব লাগছে। আমি জানি তুমি কি বুঝতে চেয়েছো, মানে আমি কারেক্ট, আমি ঠিক আছি, এই তো আমি কি বুঝি না, আমার প্রতি তুমি একটু উইক হয়ে আস। আচ্ছা আমার একটা বাংলার ইংরেজি করে দেয় না, এই কাজ কখনোই হইব না, যদি হইতে থাকে হইতেই থাকবো, হইতেই থাকবো, হইতে থাকবো, হইতে থাকবো, হইতে থাকবো। আমি তোমারে বলে দিতেছি, ইটস ক্যান নট বি ডান ইফ ইট ইজ ডান 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 ডান। ঠিক আছে না, ঠিক আছে না, ইট ইজ ডিসগাস্টিং ফ্যান্টাস্টিক, কাজ হয়ে গেছে। এই যে মহিলা চোখে দেখেন না আপনি, সরি 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 সরি, ব্যথা লাগছে। আপনার কণ্ঠ তো পুরুষের মনে হচ্ছে, আপনি কি আপনি কি কমন জেন্ডার? কমন জেন্ডার না, আমি পোলা, আমি পুরুষ পুরুষ পুরুষ, আমি ঝামেলাই বেশি বড় বিপদের মধ্যে আছি বড়। ঝামেলার মধ্যে আছি বলতে কি, আমি একজনের সাথে আমার সম্পর্ক আছে আর কি, প্রেম আছে, ওই যে মমতাজ বেগম, মমতাজ বেগম পরি পরি, তার সাথে আমার গভীর প্রেম, হোয়াট ইজ লাভ, সে আমার একটা নিষেধাজ্ঞা দিছে, বলছে সবসময় এই পর্দা করে বোরকা পরে থাকবা, আব্রু পরে থাকবা, কোনো বেগানা নারী যেন আমার না দেখে, এই জন্য আমি বোরকা পরে আছি, পর্দা করে আছি, এই যে চোখের মধ্যে চশমা লাগা রাখছি যেন চোখে কোনো ভাষা বিনিময় না হয়, বুঝতে পারছেন তো? এখন যে আপনি আমার সাথে কথা বলছেন, আমাকে একটা ধাক্কাও মারলেন, সেটা কি আপনার ওই পরি দেখেনি? এটা তো আমি ইচ্ছা করে করি নাই, আমি তো পর্দা করে যাওয়ার জন্য পাশকারে যাইতেছিলাম, হঠাৎ করে মনে করছি আপনার সাথে লেগে গেছে একেবারে, বাংলা সিনেমার মতো আর কি, আমি সরি, তবে আপনার সাথে বেশিক্ষণ কথা বলা যাবে না, দেখলে কিন্তু মারতে পারে, মারব ধরে। কোথায় সে এখন, কোথায় সে দেখছেন এসব? আর যে কোনো জায়গা থেকে দেখতে পারে, ওরা তো হাওয়ার মধ্যে মিলাই থাকে, পরি না। তবে আপনার দেখে খুব ভালো লাগতেছে, মাশাল্লাহ আপনি অনেক সুন্দর, এই সৌন্দর্যের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না, বেশি কথা বলা যাবে না, যে কোনো তো দেখে ভালো পারে, দেখে ভালো মারব তুই, আমি তাহলে এখন যাই। আরে 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 ভাই, কি হয়েছে, আপনি এরকম অস্বাভাবিক আচরণ কেন করছেন? আরে কইছি না, পুরি দেখে ভালো পারে, এখন দেখে মারতেছে না, আর কম না, আপনি জানবেন, আর কম না, আর কম না, এই যে আমি যাইতেছি কা, এমনে কথা কইছি, ভাগেন আপনি। অদ্ভুত